একটা তিন পাল্লার আলমারি ঘুম পাকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। ডাইনিং ও তৈরি করেন? হ্যাঁ, ডাইনিং ও আছে ভাই, সোফা আছে, দেখি সোফা আছে, সেগুন কাঠের? হ্যাঁ, সেগুন কাঠের, সেগুন কাঠের। 6 ফিট বাই 7 ফিট একটি খাট, একটি রাজকীয় সে আলমারি, একটি ড্রেসিং টেবিল, আর একটি পাচ্ছেন আপনারা সাইড ড্রয়ার। ভ্যানিটি ড্রেসিং টেবিল, ওরে বাইরে ভাই, আপু দেশে ক্রাশ একেবারে। একটা ভ্যানিটি দেখলাম, ভ্যানিটির পাশাপাশি মনে একটি ওয়ার্ড্রোবও দেখতে পাচ্ছিলাম। এই প্যাকেজ অসাধারণ, খুব সুন্দর ভাই। কেন বললাম, আপনি ডিজাইনটা দেখেন, পাশাপাশি একটি আলমারিও দেখতে পাচ্ছিলাম। এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই প্যাকেজের সেল লাগতেছিল ভাই, আলমারিটা ভাই অসাধারণ। কিন্তু একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স থাকবে, ম্যাট্রিক্স একটা বিছানার চাদর, ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স, একটা বিছানার চাদর। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি ভাই। আজকের ধামাকা কি থাকতেছে ভাই? আজকের ধামাকা থাকবে ভাই ইটালিয়ান বেডরুম প্যাকেজ। কয়টা বেডরুম সেট দেখাবেন? দুইটা। শুরুতেই বলেন তো ভাই, আরেকটা কত দামের? একটা হচ্ছে ইটালিয়ান বেডরুম প্যাকেজ, একটু মিড বাজেটের, আর আরেকটা হচ্ছে একেবারে লো বাজেট, অনলি 35,000 টাকা। 35,000 টাকা বেডরুম সেট দেখাবেন? 35,000 টাকা দেখাবেন তো ভাই, অবশ্যই ভাই। আচ্ছা, এটা কয় আইটেমের বেডরুম সেট? এটা হচ্ছে 7 আইটেমের বেডরুম। কি কি থাকতেছে একবার যদি দেখাই দিতেন? একটা খাট থাকবে 6 ফিট 7 ফিট, একটি খাট, দুই সাইডে দুইটা লাইটিং সাইড বক্স। আচ্ছা, এরপরে কি থাকতেছে? একটা ফুল ভ্যানিটি, একটি ভ্যানিটি, একটা টুল, ভ্যানিটি টুল, একটা ওয়ার্ড্রোব, একটি ওয়ার্ড্রোব, এবং একটা তিন পাল্লার আলমারি, একটি তিন পাল্লার আলমারি। আর আপনাদের শপের লোকেশনটা যদি বলে দিতেন? আচ্ছা, আমাদের শপটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ থানার পাশে, একেবারে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর নেমে রাস্তার পূর্ব পাশে এসে আপনার রিক্সা নিয়ে আসবেন ভাই ভাই মার্কেট, মুন্সিবাড়ি মোড়, মুন্সিবাড়ি মোড়, একেবারে মুন্সিবাড়ি মোড়ে আমাদের শোরুম। তাছাড়া যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে দক্ষিণখান থানাটা কোথায়, থানার পাশেই আমাদের শোরুমটা। আচ্ছা, তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি নাম লিখে সার্চ করলে এক্সাক্ট লোকেশনটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, বেশ, ভিডিও স্ক্রিনে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন, সারা বাংলাদেশ 64 জেলার যে কোনো স্থানে কিন্তু ডেলিভারি নিতে পারবেন। তারিফে আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন? আজকে থাকবে এই প্যাকেজের এই যে খাট, কাট দিয়ে শুরু করি আমরা। মাশাআল্লাহ ভাই, একেবারে নতুন ডিজাইন, একেবারে নতুন ডিজাইন ভাই। আচ্ছা, বেশ, দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় লাগতেছিল, আমরা আগে হেড সাইডে যাই, মনে হয় যে কি যে বলবো আমি নিজে বুঝতে পারতেছিলাম না, এত সুন্দর লাগতেছিল। এদিকে কি অপশন দিচ্ছেন ভাই? ভাই এদিকেই তো সব মজা, এদিকে মজা হচ্ছে বলতে এখানে এই একটা খাটের ভিতরে আমি একটু বুঝিয়ে বলি, এই একটা খাটের ভিতরে গ্লাসের কাজ করা আছে। আচ্ছা, এই একটা খাটের ভিতরে গোল্ডেনের কাজ করা আছে, এই একটা খাটের ভিতরে ব্ল্যাক এর কাজ করা আছে, এই একটা খাটের ভিতরে আপনি সাদার কাজ করা আছে, সাদাও কাজ করা আছে, আবার গদি করা আছে, গদি করা আছে, আবার তুর্কি বেলভেট, তুর্কি বেলভেট, আবার ওই গদিটাই কিন্তু আপনার বরফিশিলি করা আছে স্টোন দিয়ে, স্টোন দিয়ে ভাই, নাই কি বলেন। আচ্ছা, অনেক কিছু আছে, সবকিছু। আচ্ছা আরিফ ভাই, শুরুতে একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম, আমাদের ভিউয়ার্স অনেকেই ফুল সেটটা নিতে চায় না, সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে চায়, এটা নিতে পারবে কিনা? সিঙ্গেল যে কোনো প্রোডাক্ট ভাইয়া, সিঙ্গেল নিতে চাইলে আমাদের সাথে একটু কথা বলে, আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রাইসটা বলে দিতে পারবেন। আচ্ছা, তা খাটের আপনার এটা ফিটনেসটা কেমন থাকতেছে? এটা 3 ইঞ্চি মোটা ভাইয়া, 3 ইঞ্চি। আচ্ছা, ডিজাইনটা আমি দেখতে পাচ্ছিলাম, এটা কি খোদাই করা? 100% ভাইয়া, কি বলেন, কি কাট দিতে হবে? আলাদা করে চাপ দিয়ে করা না ভাই, এটা খোদাই করা, আলাদা করে করলে তো এটা উঠে আসবে, আর কি কাট খোদাই করা, এটা কখনো উঠবে না। আচ্ছা, কাটটা কি কাট? এটা মালয়েশিয়ান প্রসেসিং MDF দিয়ে তৈরি করা, এটার কোনো ওয়ারেন্টি নেই, ডেন্সিটি ফাইবার বলে। এইখানে যেই প্রোডাক্ট গুলো দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের ঘুণ পোকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 20 বছর, এবং কালারের জন্য 5 বছরের ওয়ারেন্টি থাকবে, কালারের জন্য 5 বছরের ওয়ারেন্টি থাকবে, কালারের জন্য 5 বছরের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, বেশ, দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন, গদিটা লাগানো আছে এটাও কাস্টমাইজ করে নিতে পারবেন, আর খাটের সাথে দুটো সাইড বক্স দেখতে পাচ্ছিলাম ভাই, জান। হ্যাঁ, দুইটা সাইড বক্স আছে, এটা সাইড বক্স কাম ভ্যানিটি কাম লাইটিং ভ্যানিটি, যদি আমি শুধু ভ্যানিটি বলি সেটাও ভুল হবে, সাইড বক্স বললেও ভুল হবে। আচ্ছা, এটা কিন্তু লাইটিং করা, দেখেন মানে একটা লাইটিং করা আছে, ডিজাইন করা আছে, গ্লাসের কাজ করা আছে, তৈরি করা এটা, এটাও কিন্তু 16 মিলি, 16 মিলি না, 16 মিলি। আচ্ছা, লাইট আছে কয়টা? চারটা লাইট আছে, দুই পাশে দুইটা সাইড বক্সে চারটা চারটা আটটা লাইট, ডিজাইনটা তো সেই, না পাল্লা ডয়ার দুইটাই, এখানে একটা ডয়ার আছে, আচ্ছা এখানে একটা পাল্লা আছে, এখানে একটা পাল্লা আছে, একেবারে অ্যাজ ইউ অল ওই পাশের সাইড বক্সেও সেম থাকবে, এবং এটা মজা কিন্তু টপেও কিন্তু মিরর করা, লুকিংটা দেখেন,
খাটটা কয় ফিট বাই কয় ফিট বাই এটা 6 ফিট বাই 7 ফিট আছে ফুল বক্স করা ফুল বক্সে থাকবে ফুল বক্স আচ্ছা খাটের সাথে বিছানা এবং হাইশা দিচ্ছেন কি কাটে এটার হাইশা তো এটা ফুল বক্স দুই সাইডের হাইশাটা হবে আপনার মালুশিয়ান উডের এটা বিছানা হবে মেহগুনি কাঠের এবং মাঝখানে দুইটা ডাশা এটাও হবে মেহগুনি কাঠের এখন যদি কেউ গর্জন নিতে চায় গর্জনের বিছানা নিতে চায় সে ক্ষেত্রে আমাদের সাথে কথা বলে জাস্ট গর্জনের দামটা ইনক্লুডিং করলে আমরা গর্জন বিছানা নিতে পারব আচ্ছা তা খাট দেখলাম সাইড বক্স দেখলাম এরপরে কি দেখবো ভাই এরপরে হচ্ছে এই প্যাকেজের ভ্যানিটি ডেসিং ওরে বাইরে ভাই আপু দেশে উপরে গোল্ডেন এর কাজ তারপর ব্ল্যাক এবং হোয়াইট এর সবকিছুর কাজ করা আছে এখানে তিনটা ডয়ার আছে এপাশে একটা পাল্লা আছে একটা পাল্লা আছে এপাশে আর মজার বিষয় হচ্ছে আমাদের এই প্যাকেজের সবগুলো তালা তালা এখানে প্রায় 16 থেকে 17টা তালা ব্যবহার করা হয়েছে সবগুলোতেই কিন্তু আপনার কম্পিউটার লক তালা এবং দামি কল লক এবং অবশ্যই দামি আচ্ছা বাংলাদেশে আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট তালা আচ্ছা ঠিক আছে খুব ভালো সিকিউরিটি পাওয়া যায় এই তালাটায় তুলো থাকতেছে বসার জন্য হ্যাঁ এটার সাথে একটা টুল থাকবে এটাও কিন্তু টুলটাও কিন্তু বরফিশিলি করা থাকবে বরফিশিলি করা এবং সেম কাপড় খাটে যে কাপড় দেওয়া থাকবে এটাতেও কিন্তু সেম কাপড় থাকতেছে আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভ্যানিটি দেখলাম ভ্যানিটির পাশাপাশি মনে একটি ওয়ার্ড্রোবও দেখতে পাচ্ছিলাম এই প্যাকেজ অসাধারণ খুব সুন্দর ভাই কেন বললাম আপনি ডিজাইনটা দেখুন ওয়াও এইটার ভিতরে এত একটু ডিজাইনের ভিতরে আপনার গ্লাসের কাজ করা আছে গ্লাসের কাজ আবার এখানেও জমিন দিয়ে কাজ করা আছে গোল্ডেনের কাজ করা আছে আপনার ব্ল্যাকের কাজ করা আছে হোয়াইটের কাজ করা আছে সবকিছু কিন্তু একবারেই সবকিছু একবারে আর এখানে চারটা ডয়ার একটা পাল্লা একটা পাল্লাটাও যদি দেখি পাল্লাটাও দেখেন কত সুন্দর করে গ্লাসের কাজ করা আচ্ছা অসাধারণ আর একটা ডয়ারের ভিতরে একটু দেখিয়ে দেই দেখেন এটার কত বড় স্পেস অনেক স্পেস থাকতেছে অনেক বড় একটা স্পেস কিন্তু ভিতর বাইরে মানে প্রায় কাছাকাছি কালার করে দেওয়ার চেষ্টা করছেন ভাইয়া পুরোটাই সেম কালার কাছাকাছি না সেম কালার আচ্ছা ঠিক আছে আর এটার পাল্লাটা একটু আমরা দেখাই এটার পাল্লা হ্যাঁ পাল্লাটা দেখাই আমরা তিনটা কোলবালিশ ভিতরে রেখেছি আসলে বোঝার জন্য যে কতটুকু স্পেস থাকে আচ্ছা কতটুকু অনেক জায়গা তারপরও দেখেন কত জায়গা আছে অনেক জায়গা আছে কত জায়গা আছে এখনো আপনারা দোকান যাবে ভাই ভাই অনেক জায়গা কিন্তু আমার দোকানও লাগবে না ভাই অনেক জায়গা আছে খাতা কম্বল বালিশ সবই রাখা যাবে ভাই সবই রাখতে পারবে সবই রাখা যাবে আচ্ছা পাশাপাশি একটি আলমারিও দেখতে পাচ্ছিলাম প্যাকেজের সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই প্যাকেজের সেল একটু ভাই আলমারিটা ভাই অসাধারণ ভাইয়া এইটা আমি কিন্তু শুরুতেই বলেছি এটা হচ্ছে এই প্যাকেজের সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রোডাক্ট দামি তালা দিয়ে করা দামি তালা আর এটার মজার বিষয়টা হচ্ছে এই যে দেখেন লেগে গেছে না লেগে গেছে এই পাশের পাল্লাটা হচ্ছে আপনার সেল করা আছে সেল করা আছে আচ্ছা অনেক কিছু আপনারা এখানে রাখতে পারবে অনেক কিছু আলমারিতে সাইজটা কয় ফিট কয় ফিট আছে 5.5 ফিট আছে 5 ফিট বাই 6.5 ফিট আচ্ছা হবে 5 ফিট উচ্চতা হবে 6.5 ফিট আরে ভাই দেখতে দেখতে ওনা ফার্নিচার আইটেম সবই দেখে ফেললাম নাকি এই প্যাকেজের আমরা সবই অলরেডি দেখে ফেলেছি আচ্ছা ভাই এদিকে কি আছে এগুলো ভাই এগুলো হচ্ছে ভাইয়া এই প্যাকেজের আরেকটা আকর্ষণ আকর্ষণ হ্যাঁ আমি চাচ্ছিলাম আজকে এটা ফ্রি দিয়ে দেন একবার সব ভাই এইটাই তো আকর্ষণ ভাই এটাই আকর্ষণ এটাই আকর্ষণ আচ্ছা কি কি থাকতেছে দেখা যান না এই প্যাকেজে থাকবে হচ্ছে এটা আমি আবারো বলছি এটা কিন্তু আকর্ষণ বলার কারণ হচ্ছে এগুলো গিফট হিসেবে থাকবে গিফট হিসেবে থাকবে গিফট হিসেবে থাকবে প্রাইজের ভিতর নাই তো না এটা আমরা দাম নিচ্ছি না এটা প্রাইজের বাইরে এটা কিন্তু একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স থাকবে ম্যাট্রিক্স কত সুন্দর করে ভাঁজ দিতে পারবে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এবং এই তিনটা বালিশের তিনটা কভার তিনটা বালিশের তিনটা কভার সর্বমোট এখানে ছোট বড় মিলিয়ে ফুল সেটের প্রাইসটা কেমন আসবে ভাইজান ফুল প্যাকেজের দাম হচ্ছে আপনার 110,000 টাকা 110,000 টাকা এটা আপনি চাচ্ছিলেন ভাই চাচ্ছি না এটা আমরা বিক্রি করেছি এটা যেহেতু অর্ডারি প্রোডাক্ট আমি শুরুতেই বলেছি ইটালিয়ান বেডরুম প্যাকেজ এটা ফিক্সড না ভাইয়া ডিসকাউন্ট হবে না কিছু তো করবই আমরা কিছু করব না তো আপনি ছাড়বেন না এটা আমি জানি আমি তো ছাড়বই না সেটা আপনি ভালো মতনই জানেন আপনি কত বিক্রি করছেন না করছেন সেটা আমার দেখার দরকার নাই আমার ভিউয়ার্স এর জন্য আপনি কি করবেন সেটা বলেন এই বেডরুম প্যাকেজটা এই ভিডিও দেখে যারা নিতে চাইবে তাদের জন্য 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,00,000 টাকা করে দিব 1,00,000 টাকা 1,00,000 টাকা আরিফ ভাই ভাই প্রাইসটা রিজনেবল হলো না ভাই দুঃখ একটাই ভাই আরো কিছু ডিসকাউন্ট লাগবে 10,000 টাকা ডিসকাউন্ট দিলাম ভাই কতগুলো গিফট দিলাম ভাই গিফট দিছেন বুঝলাম ভাই 10,000 টাকা ডিসকাউন্ট হচ্ছে না আরো বেশ কিছু ডিসকাউন্ট দেন রিজনেবল এর মধ্যে রাখেন আপনি 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 বলেন আপনি আর কত চান ভাই আপনি ফ্রি দিয়ে দিতে বললে আমি ফ্রি দিয়ে দিব আপনি বলেন মুখে আমি ফ্রি দেন ভাই দিয়ে দিব ফ্রি দিয়ে দিব ফ্রি দিয়ে দিবেন এত কিছু ফ্রি দিছি তারপরও এগুলো তো দিতে পারবো ভাই সমস্যা ফ্রি দিয়ে দিবেন দিয়ে দিব ডেলিভারি ফ্রি দেন ভাইয়া না ওইটা দেওয়া যাবে না কি দেওয়া যাবে না ওইটা দেওয়া যাবে না আপনি না কইতাছেন ওইটা দেওয়া যাবে না বলতে ভাই আমার তো নিজের গাড়ি নাই আমরা গাড়ি অ্যারেঞ্জ করে দেই
এইভাবে ডেলিভারিও ফ্রি দেওয়া যাবে না ভাই, নিজের হলে ফ্রি দেওয়া যায়, আরেকজনের তো ফ্রি দেওয়া যাবে, ফ্রিও দিবেন না, ডিসকাউন্ট লাস্ট কত করবেন আপনার মুখ দিয়ে আপনি বলেন ভাই। 10,000 দিয়েছি, আর এরপরে যান আপনি আর কোনো কথা বলবেন না, আরো 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই প্যাকেজে 90,000 টাকা করে, 90,000 টাকা এটাই ফিক্স, এ ফিক্স ভাই, আর কমন যাবে না, করা যাবে না ভাই, আর কমন যাবে না, না না ভাই, এটা দেয়ালে পিঠ থাকা। বেশ, 90,000 টাকা হলে রাজকীয় মডেলের এই বেডরুম সেটটি কিন্তু আপনারা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বিগ বিগ আইটেম, একটি রাজকীয় খাট থাকতেছে, দুই পাশে দুইটা সাইড বক্স, একটি ভ্যানিটি, তারপর একটি ওয়ার্ড্রোব, একটি আপনার আলমারি পেয়ে যাচ্ছেন, আরো পেয়ে যাচ্ছেন এদিকে ম্যাট্রেস, চাদর, তিনটা বালিশের কাভার, সবই তো ঠিক আছে ভাই, মাঝখান দিয়ে 35,000 টাকার বেডরুম সেটটা হাওয়া করছে না ভাই, হাওয়া হয় নাই তো ভাই, আছে তো ভাই, দেখান না কে ভাই, আছে তো ভাই, এটা এটা দেখছেন যখন এটা দেখাই, তারপর আমরা অবশ্যই, আচ্ছা এটা তো দেখা শেষ ভাই, 35,000 টাকা বেডরুম, আপনাকে আমি 35,000 টাকার প্যাকেজটা দেখাবো। আচ্ছা ভাই, আপনাদের শোরুমে তো মানে আদার্স মানে সিঙ্গেল সিঙ্গেল খাট অনেক আছে, অনেক কিছু আছে ভাই, এখানে খাট আছে, সোফা আছে, ঠিক আছে, সব আছে, অনেক কিছু, ডাইনিং ও তৈরি করেন? হ্যাঁ, ডাইনিং ও আছে ভাই, সোফাও আছে এদিকে, সোফাও আছে। আচ্ছা এই সোফাটার প্রাইসটা কেমন আছে? এই সোফাটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 43,000 টাকা, এটা কফি টেবিল সহকারে, কফি টেবিল সহকারে। আচ্ছা ফিক্সড প্রাইস এটা না, সেগুন কাঠের? হ্যাঁ সেগুন কাঠের, সেগুন কাঠের। আচ্ছা তা 35,000 টাকা বেডরুম সেট পাচ্ছেন না ভাই? এই যে ভাই, এই যে আমি কিন্তু বলেছি ভাই, কমিটমেন্ট করে কয়টা আইটেম ভাই এই একটা খাটের দাম 35,000 টাকা, মাথা কি খারাপ আপনার হয়েছে না আমার হয়েছে, একটা খাট কেউ 35,000 টাকা কিনে আমারে তো মারবে নাইলে আপনারে মারবে কি ভাই, পুরো বেডরুম প্যাকেজ 35,000 টাকা, ও মাই গড, এদিকে তো আরো তিনটা আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, সাইড বক্স আছে, সব আছে, সব আছে না, কি বলেন? আচ্ছা সাইড আইটেম, চারটা আইটেম। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট একটি খাট, একটি রাজকীয় সেই আলমারি, একটি ড্রেসিং টেবিল, আর একটি পাচ্ছেন আপনারা সাইড ড্রয়ার। আচ্ছা এই চারটি আইটেমে 35,000 টাকা, 35,000 এটা কি ফিক্সড প্রাইস থাকবে? ফিক্সড প্রাইস ভাই, এটা এটা তো কোনো ডিসকাউন্ট নাই, কোনো বার্গেনিং নাই। তা ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দিতেন। আমাদের শপটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি, আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণখান থানার পাশে, যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর এসে রাস্তার পূর্ব পাশে এসে রিকশা নিয়ে আসবেন ভাই ভাই মার্কেট মুন্সিবাড়ি মোড়, মুন্সিবাড়ি মোড়ে আমাদের শোরুমটা। তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি নাম লিখে সার্চ করলে এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন। আচ্ছা ভিউয়ার্স অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বার যোগাযোগ আপনাদেরকে বহন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।